এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই আমাদের নতুন বাড়ি হবে। হাই ফ্রেন্ডস, যা পাই তাই করে ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ হলো নবমী, কলকে জানায় শুভ মহানবমী এবং শারদীয় প্রীতিও শুভেচ্ছা। এখনো কিন্তু আমার গলা ঠিক হয়নি, ভয়েস পুরো চেঞ্জ। আর এখন সকালবেলা, নবমীর দিন সকালবেলা, তো অষ্টমীর দিন ঠাকুর দেখতে যাবো যাবো করেও যাওয়া হলো নি, বৃষ্টি চলে এলো। আর নবমীর দিন সকালবেলা তো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখেন মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আর ভাবছি আজকে যাব এই আমাদের এখানে আমলাশুলি বলে একটা জায়গা, আমলাশুলি, ওখানে ঠাকুর দেখতে যাবো। তো কি হয় এখন জানি না, তো ইচ্ছে মানে কথা আছে যে পরিবারের সবাই সবাই মিলে যাব আজকে। টোটো দুটো মানে আমার দাদা টোটো তো আছেই, তার সাথে আরো একটা টোটো বলে দেওয়া হয়েছে যে যাব আমরা আর সন্ধ্যার দিকে। আর মা তো এদিকে এখন সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে, মানে রান্না বান্না করার জন্য যেখানে যা 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 আছে তাই দিয়ে সবার। আমাদের বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে, আমার তো আরো বেশি, আমার গলার স্বরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আরো নেক্সট ব্লগ কিন্তু আরো ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তো সাথে থাকবেন, কোথাও যাবেন না। দাদু ভাই দিদু ভাই, আমার সকাল হয়েছে, সকালবেলা হলেই আমার এই ফুল তোলা, চান করা, পুজো করা, এইসব আমার কাজ। তারপরে এবারে পরে এবারে খাওয়া দাওয়া, টিকলি টাইরা পরে যাচ্ছে, আমার গয়নাও নাই কিছুই না, আমি খালি শাড়ি গোলাবো যাবো। আচ্ছা একটা সারদার গানও শোনো, অকল বোধনে কি বলবো দু করি। ওই রাজার ও দুলালি সীতা বনবাসে যায় রে, বনবাসে যায় সোনার ও প্রতিমাকে গো, অকালে ভাসায় রে অকালে ভাসায়, রাজপুরী অযোধ্যায় দিবস হলো আধার, সোনার সীতাকে বনবাসে পাঠায়। ওই রাজার দুলালি সীতা বনবাসে যায় রে বনবাসে যায়। বাহ, হাততালি আমি দিতে পারছি না, ক্যামেরা ধরে আছে, তোলা তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও, লাভ হাততালি দিব। জানিনি আর বলবো নি, ওইটাই অকল বোধনের গানটা বললাম, আমরা সব অকালেই বোধন করি। কুমড়া গাছটার চেহারা দেখুন কত দূর গেছে, আমি কাটছি একে তরতরি হবে বেগুন দিয়ে, এবার পেয়ারা গাছে উঠছে, আর এবার চারধারে ডগ তো এবার মিলে যাচ্ছে, কুমড়া যে কাটবো খুঁজে পাই, দাঁড়িয়ে আছে কুমড়া শাক নেবে বলে, আজকে রান্না করবে কুমড়া শাকে। ননদিনী কুমড়া শাক খেতে সব যাচ্ছে ননদিনীতে, আর মাছ মাংস ভালো লাগেনি। ননদিনী রায়বাঘিনী, আজকে কুমড়া শাক কাটা হবে, অনেককে দেয়া হবে, তো পিসি তো নেবে বলে দাঁড়িয়ে আছে, আর তাছাড়া পাশে আরো দেয়া হবে যে মানে অনেক হয়েছে আর চাইছিল যে দেয়া হবে তাহলে পাশে। তো এই যে মা তিল বাটছে, সাদা তিল, সাদা তিলটা পুরো পোস্তুর মতো খেতে স্বাদ। আর এদিকে তো আমি বসিয়ে কুমড়ো সাগরে কাটাকাটি হচ্ছিল, তো এদিকে কি বসিয়েছি কুঁদরি, হ্যাঁ কি হলো আমি জানছি কুঁদরি বসানো আছে, তাই ভাবছি কুঁদরিটা কি করে করলা হয়ে গেল, আমি ওটাই ভাবছি কুঁদরিটা কি করে করলা হলো। কুঁদরি আলু ভাজা হয়ে আছে, এটা পোস্ত দেওয়া হবে, এরপরে ফুলো তোর 10টা বেজে গেছে, তাও খুব তাড়াতাড়ি নয় কারণ এ অনেক রান্না হবে। দেখুন এখন কুমড়ো শাক এত কেটে রেখেছে, এগুলো হবে, আমি মুড়িটা খাবার জন্য বেসন ভাজলাম, তারপরে মুড়ি খাওয়া, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে একেবারে স্নান করে চুল টুল আছড়িয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে 1:30 বাজছে এখন, এই আর এখন তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন প্রচুর হাওয়া দিচ্ছে, আর ওই দেখুন মেঘের অবস্থা, এদিকে মেঘ একেবারে যেন মানে এখনই যেন বৃষ্টি নামিয়ে দিবে ঝমঝম করে, এরকম মেঘের অবস্থা। তো জেঠিমা বলছে আমাকে সব তুলা করালো, বৃষ্টি বললো দিয়ে আবার
ফাঁকা করছে, মানে পুরো মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো এরপরে খাওয়া দাওয়া হবে, মানে তখন ভিডিও করতে করতে আবার বৃষ্টি চলে এলো, বৃষ্টিতে আবার গোটা বাইর ভিড়ে ভিজে গেছে। তখন খাওয়া দাওয়া হচ্ছে, জেঠু ভাই গজু খাচ্ছে, ছোটটা খাওয়াই গেছে, এবার আমি খাবো। যে গজু খেতে বসেছে, গজু আজকে ঠাকুর দেখতে যাবে তো? কোথায় যাবে বাবা? আমলা চুলি। আর যে ভাই জেঠু, কি কি রান্না হয়েছে আজকে? করলা দিয়ে ভাজা, ডাল, তারপরে এটা হচ্ছে গাছের কুমড়া শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, তারপরে এটা কুঁদরি সাদা তিল দিয়ে কুঁদরি আলু দিয়ে পোস্ত, শ্বশুর খুব পছন্দ। বিশেষ কথা বলার জন্য এসেছি, আজ হলো নবমী, তো নবমী দিন তো ঠাকুর দেখতে যাবো সন্ধ্যেবেলা, সেটা তো আছেই, তার আগে কাল দশমী, কালকে আমাদের বাড়িতে পুজো আছে। কাল আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বড় জায়গাটা, তো এই জায়গাটায় আমাদের নতুন বাড়ি হবে, তো তার জন্য কাল শুভ দিন। তো নতুন বাড়ি করার জন্য শুভ দিনে বাড়ির যে ভিত পুজো, তো সেই ভিত পুজো কালকে হবে আমাদের বাড়িতে, মানে কালকে সকাল থেকে প্রচুর কাজ। বিজয়া দশমীর দিন একটা শুভ দিনে বাড়ির ভিত করা হবে, ভিত পুজো হবে, আর এই বছরই আর অনেক কিছু তার জন্য মানে জোগাড় টোগাড় সব কিছুই করা হচ্ছে। আর তার সাথে এই বছরই কিন্তু আমাদের বাড়ি শুরু হবে, এই বছরই আমাদের বাড়ি শুরু হয়ে যাবে, মানে এটা আপনাদের কাছেও খুব আনন্দের খবর এবং আমাদের কাছেও খুব আনন্দের খবর। তো আপনারা অনেকেই বলেছিলেন যে এরপর একটা বাড়ি বানাও, বাড়ি বানাও, তো এরপরে আমাদের নতুন বাড়ি হবে, তো সেটাই আমি আপনাদেরকে আজকেই খবরটা দিয়ে দিলাম যে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বড় জায়গাটা, ওই জায়গাটাই আমাদের নতুন পাকার বাড়ি তৈরি করা হবে, নতুন বাড়ি হবে। তো আপনারাও আশীর্বাদ দিন আমাদেরকে, যাতে আমরা তাড়াতাড়ি এই কাজটা করতে পারি। তো এবছরই শুরু হবে, কালকে শুভ দিন বলে কালকে পুজোটা হয়ে যাচ্ছে, ভিত পুজো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো, এই বড় জায়গাটা, এই এই জায়গাটাতেই ঘরটা হবে, নতুন ঘর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছে, এখানে কালকে পুজো হবে, এখানটাতে না, এখানটা পুজো, হ্যাঁ, ঈশান কোণ বলে সেই কোণ ধরে হবে। তো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, আর সাথে থেকে দেখবেন আজকের ব্লগটা, এখনো ঠাকুর দেখতে যাব বাকি আছে, আর তার সাথে ব্লগ প্রত্যেক দিন দেখবেন, একদিনও ব্লগ কিন্তু মিস করবেন না। তো এই দেখুন মেজ বৌদি রেডি, মেজ বৌদি আজকে শাড়ি পরেছে, মানে মেজ বৌদিকে শাড়ি পরে প্রথমবার, আমিও রেডি, ঠাকুমাও রেডি, আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমলা চুলিতে ঠাকুর দেখতে, তো চলুন আমাদের সাথে। Thank you.
অনু হুম ভাই যাবে হ্যাঁ দুটো ক্যামেরা করতে হবে একটা বৌদি করবে তুমি একটা এইটা তুমি চাও এইটা না তুই নৌকাতে চেপে যাবি নৌকা আছে একটা তো আমরা এখন চড়কে যাব এখন চড়ক ওইদিকে আমি আমি মেজ বৌদি ভাই যাব বৌদি তো যাবে না আগে থেকে বলে দিয়েছে না এখানে সবাই আছে আমরা এরপরে চড়কে যাব তো এখন বাজে 12:47 এই দেখুন পুরো একটা বাজতেই যায় আর এখন মানে এলাম এসে ফ্রেশ হয়ে এরপরে বিছানা করে নিয়েছি ঘুমোবো মানে কি অবস্থা রাত্রি মাঝরাত্রি চলছে এখন আপনাদের মানে এই টাইমটা নিশ্চয় মাঝরাত্রি চলছে আর আমাদের এখনো ঘুমোনোই হয়নি আবার কাল হচ্ছে বিজয়া দশমী তো কালকে আবার সকাল করে উঠে সকাল থেকে পুজোর জোগাড় করতে হবে আমার গলা যেন আরো বসে গেছে কারণ আজকে শিশির তো দিয়েছে তার সাথে আমি আজকে একটু ঠান্ডা খেয়েছি ওই জন্য আরো বেশি গলাটা বসে গেছে তো আজকের মতো ভিডিও এখানেই টাটা বাই বাই কাল একটা নতুন ভিডিও এবং খুব ভালো ভিডিও নিয়ে চলে আসবো সাথে থেকে দেখবেন কোথাও যাবেন না